ওকে, সো এবার আমরা দেখব যে এই কম্পোনেন্টটাকে ডাইনামিক্যালি কিভাবে শো করানো যায়। মনে করেন এই যে এখানে আমরা পেজ দিয়েছি, তো এখানে আমি নেম সেট করব একটা, ঠিক আছে? মনে করেন নেম আমি দিয়ে দিলাম হচ্ছে রাইহান। তাহলে আমরা এই রাইহানটাকে কিভাবে শো করাতে পারি? সো এখন কি আমি যদি আউটপুট দেখি তাহলে কি আমার এখানে শো করবে? আমার কিন্তু এখানে শো করবে না। সো আমরা এটা কিভাবে শো করাবো? এটা শো করানোর জন্য আমরা এই যে অ্যাপের মধ্যে যে সাইড বারটা দেখেছিলাম কম্পোনেন্ট, এই যে সাইড বার, এইখান থেকে আপনাকে শো করাতে হবে। সো কিভাবে? সাপোজ মনে করেন আমি এখানে একটা পাবলিক নিয়ে নিলাম হচ্ছে ডলার নেম। ওকে, সো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি অবশ্যই কিন্তু আপনাকে জানতে হবে। সো এখানে আমরা ওই প্যারামিটারটাকে কি করতে পারি? রিসিভ করতে পারি, সাপোজ নেম দিয়ে। সো এবার আমরা এখানে কি করতে পারি? ডলার দিস, ডলার দিস নেম, অর্থাৎ এই যে এই নেমটাকে আমরা এটার ভ্যালু হিসেবে সেট করে দিতে পারি, রাইট? হয়ে গেল। সো এবার আমরা এই নেমটাকে পাবো কোথায়? এই নামটাকে পাবো আমরা হচ্ছে এই যে সাইডবার ডট ব্লেড ডট পিএসপি। সো মনে করেন আই এম সাইডবার না, এখানে আই এম ওই নামটা আমি শো করাতে যাচ্ছি। তাহলে কি করব? ডাবল কার্লি দেন এখানে জাস্ট আমরা নেমটা দিয়ে, ঠিক আছে? যে নেমটা আমরা ওখানে ইয়ে করছি, যে নেমের মধ্যে আমরা রেখেছি আর কি। সো এবার যদি আমি এখানে রিলোড দিই, সো দেখেন আমার কিন্তু এখানে কি বলতেছে, ইরোর তাই বলতেছে। ওকে, সো আমরা এখানে ডলার দিই, ডলার নেম। সো সেভ করি, সেভ করে এবার যদি রিলোড দিই, সো আমাদের তাও দেখতেছি যে আমাদের ইরো আসছে রিকোয়ার ডলার নেম প্যারামিটার ভিউ পেজ ডট ব্লেড ডট পিএসপি। ওকে ওকে, সো আমাদের পেজ রিফ্রেশ করতে একটু সমস্যা ছিল, যার কারণে ক্যাশে ধরে রাখছে, যার কারণে আমাদের আসে নাই। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের রাইহান কিন্তু শো করতেছে, অর্থাৎ আমি এখান থেকে যদি চেঞ্জ করি আবার নামটা, যে হচ্ছে যে সাপোজ এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে করিম মনে করেন, ঠিক আছে? সেভ করলাম, সেভ করে যদি আমি হচ্ছে যে রিলোড দিই, সো দেখেন আমার কিন্তু ডাইনামিক হয়ে গেছে। সো আমি যদি এখন আরও বেশ কিছু মাল্টিপুল চাই তাও কিন্তু অ্যাড করতে পারি। সাপোজ এজ মনে করেন আমি দিয়ে দিলাম হচ্ছে এজ হচ্ছে 25, 20 সাপোজ। সো আমরা ওটাকেও ধরবো কিভাবে? এখানে জাস্ট আমি বলতে পারি যে এই যে আমাদের যে কম্পোনেন্টটা সাইড বার কম্পোনেন্টটা এটার মধ্যে আমি ধরবো। সো এখানে আমি জাস্ট হচ্ছে বলে দেবো হচ্ছে যে এজ, এবং এইখানে আমি প্যারামিটার দিয়ে ধরতে পারি কমা ডলার এজ। সো সেম লাইন হবে, জাস্ট এখানে হবে এজ। ওকে, সো এখন আমরা এখানে যদি শো করাতে চাই আমাদের কম্পোনেন্টের মধ্যে, সাপোজ এজ ইজ ডাবল কার্লি দেন আমি এখানে বলে দিতে পারি ডলার। ওকে, সো সেভ করলাম, সেভ করে যদি আমি এবার রিলোড দিই, ব্যাস আমার কিন্তু চলে আসছে। ওকে, সো আমরা ডাইনামিক্যালি কিভাবে একটা কম্পোনেন্ট শো করাতে হবে সেটাও কিন্তু আমরা দেখে নিলাম।